ভূমি কেলেঙ্কারিত আৰু দুজনক গ্ৰেপ্তাৰ অম্বিকাগিৰি ৰায় চৌধুৰী পৰিয়ালৰ ভূমি জালিয়াতিৰে বিক্ৰী কৰিছিল আৰু হৈ কোটি টকা ভূমি কেলেঙ্কারিতে পৰ্যন্ত গ্ৰেপ্তাৰ 18 জন এনআৰচি ভিত্তিবৰ্ষ 1951 চন কৰাৰ পোষকতা মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা এনআৰচি জালিয়াতি কৰাসকলৰ বিৰুদ্ধে চৰকাৰী ব্যৱস্থা লোৱাৰ সকিয়নী ভূমি জালিয়াতি জড়িত বিষয়া কৰ্মচাৰীকো সাৱধানবাণী রাকেশ বালর কার্যকাল এপিএসসি প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক রূপে কার্যনির্বাহ করা নন্দবাবু সিংহ গ্রেপ্তার কন্যা মিনার্বার লগতে বহু জনক ধনের বিনিময় বড়াই দিছিল নম্বর সোমবারে তিনি বিষয়ে হাজিরর নির্দেশ এসআইটি জল্পনা কল্পনার অন্ত পেলায় ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা ছত্তিশগড় বিজেপির প্রাক্তন সভাপতি বিষ্ণু দেউচাই নতুন মুখ্যমন্ত্রী কাইলৈ ঘোষণা হব মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম পাঁচ দিনে গণি শেষ করব পৰা নাই কংগ্রেসের সাংসদ নিরাজ সাহুর দল সাংসদের টাকা গণিবলে তিনিটা ব্যাংকর 50 জন কর্মচারী নিয়োগ ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গত আয়কর অভিযান অব্যাহত আছে।